দুর্গাপূজা পার হলো, আজ অফিস খুলেছে, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন অফিস খুলেছে। মেয়র সাহেবকে ফুলের স্তবক দিয়ে সম্বোধনা দিলেন। কোথা থেকে এসেছেন, কি বিষয়ে? আমরা এসেছি কনকধারা সংস্থা, সাউথ বেঙ্গল ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, চেম্বার অফ কমার্স, এটি একটি আসানসোলের খুব নাম করা চেম্বার অফ কমার্স। আর এই চেম্বার অফ কমার্সেরই যেটা মহিলা শাখা, ওমেন এন্টারপ্রেনার্স নিয়ে, এইটি একটি ওমেনদের জন্যই চেম্বার অফ কমার্স, এই এলাকার প্রথম। এবং আমার মনে হয় যে পশ্চিমবঙ্গ এরকম এক্সক্লুসিভলি ওমেন্সদের নিয়ে চেম্বার অফ কমার্স আছে কি না আমার জানা নেই। তো আমরা এরকম একটি সংস্থা থেকে এসেছি। আমরা যখন আমাদের উদ্বোধন হলো সংস্থার, তখনও আমাদের বিধানদা ছিলেন উদ্বোধন অনুষ্ঠানে, তো ওনাকে আমরা এই দুর্গা উৎসব পেরোলো। এই উৎসবে বাঙালিদের যেটা সংস্কৃতি, ফুল মিষ্টি দিয়ে আমরা বিজয়ার যেটা একটা অভ্যর্থনা দিতে, কার্টসি ভিজিট যেটা বলেন, সেটাই করতে এসেছিলাম। ওনার সাথে দেখা হলো এবং উনি আমাদেরকে আরও আমাদের কাজটার জন্য আমাদেরকে অভ্যর্থনা দিলেন এবং আরও শুভেচ্ছা দিলেন যেন আমাদের এই কনকধারা সংস্থা আরও আমরা ফুলে ফেঁপে বড়োভাবে কাজ করি। আপনার নাম? আমি অ্যাডভোকেট নবনীতা ব্যানার্জি, কনকধারার সেক্রেটারি। আপনার সাথে আর কে কে? আমাদের এখানে আমাদের আছেন আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট অঞ্জনা কর, আমাদের ট্রেজারার, আমাদের ভাইস প্রেসিডেন্ট পূজা উপাধ্যায়, আর আছেন আমাদের সেক্রেটারি এমএসএমই সোনিয়া পঁচিশ। সব মিলিয়ে মিশিয়ে মেয়র সাহেবকে তো সম্বোধনা দিলেন। আসানসোল যে আরও মহিলারা আছে আজকের দিনে, তাদের উদ্দেশ্যে কি বার্তা? তাদের উদ্দেশ্যে বার্তা, আমাদের সাথে এসে ওনারা জুড়তে পারেন। আমরা তো আমাদের বিভিন্ন মাধ্যমে অ্যাডভার্টিজমেন্ট করেইছি, আমাদের সংস্থার ব্যাপারে জানাবার চেষ্টা করেছি, আর নিজেরাও আমরা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন সংস্থার মাধ্যমে আরও মহিলা যারা আছে অন্ত্রপ্রনার, যারা মহিলা উদ্যোগপতি আছে, যারা মহিলারা ব্যবসা করে, সেরকম মহিলাদের আহ্বান জানিয়েছি আমাদের সাথে এসে জুড়বার, আমাদের মেম্বার হওয়ার জন্য। তো তারা যেন আমরা সংঘবদ্ধ হয়ে কাজে করতে পারি, এটাই আমাদের তাদের কাছে বার্তা। দুর্গাপূজার পর আজ অফিস খুলল, মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসছে, কি বলবেন? না, যে কদিন ছুটি ছিল, কাজ মানুষের অনেক কাজ বাকি পড়েছিল, সেই মানুষ অনেকেই শুভেচ্ছা জানাতে আসছে, অনেকে আবার কাজের জন্য আসছে, অনেকে বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসছে। এই সমস্যা ছোট্ট ছোট সমস্যা, যেখানে হয়তো জল আমরা চালাচ্ছি 5টার সময় চলছে, সেটাকে হয়তো বুঝছি অনেকে বুঝছে যে 7টার সময় করবে। আমাদের পুরো আসানসোলটা এইভাবে সিস্টেমে করা আছে, এই সিস্টেমটা করে সবার সাথে কথা বলছি ভালো। কর্পোরেশন কাজ তরফ তো অর্ডার দিয়ে হ্যাঁ, যে রাস্তা কাজ উপর মে রহেগা মানে পালন বলেনগে কি তোড়নে কে লিয়ে, অগর নেই তোড় সকেগা তো হম লোগ কর্পোরেশন দোকান সব জো সামনে লাগা দিয়া জা রহা হ্যায়, পাবলিক কা জো প্লেস হ্যায় জাহাঁ সে লোগো কো আনা জানা, তো হম লোগ ভিজিট কর রহে হ্যায়, ভিজিট কর রহে হ্যায়, ভিজিট করকে জো করনা পড়েগা হম লোগ কর্পোরেশন তরফ সে। কিছু স্টুডেন্ট এসেছিল অ্যাডমিশন নিয়ে, ওই ব্যাপারটা নিয়ে, মানে কাউন্সিলিং এ শরীর খারাপের জন্য যেতে পারেনি, অনেকে ফর্ম ফিল আপ করেছে কিন্তু তাদের কাছে কোনো নোটিফিকেশান আসে নাই, সেটা আমি ভিজি স্যারের সাথে কথা বললাম, কাজী নজরুল ইউনিভার্সিটি, উনি বললেন ওনাদের পাঠিয়ে দিতে, আমি পাঠিয়ে দিলাম। সবাই আপনাদের আপনাকে বিজয়ের শুভেচ্ছা জানাতে আসছে, কিন্তু আসানসোলবাসী 106 ওয়ার্ড যারা আসতে পারছে না, তাদের উদ্দেশ্যে কি বার্তা? খুব সুন্দরভাবে যেভাবে শান্তিপূর্ণ পরিবেশে পুরো আসানসোল কর্পোরেশনের সমস্ত মানুষ যেভাবে দুর্গোৎসব পার করেছেন, তার জন্য অনেক 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 ধন্যবাদ। যারা গুরুজন আছেন তাদেরকে, তারা তারা এবং যারা ছোট বন্ধু আছে সকলকে যেভাবে সুন্দরভাবে পেরিয়েছে, নিশ্চিতভাবে আগামী দিনেও আমরা যেভাবে শারদীয় উৎসব একসাথে পার করলাম, এখানে আমরা কোনো ধর্মটাও করিনি, কোনো জাতিও করিনি, কোনো বর্ণ করিনি, সবাই একসাথে মিলে পার করেছি। আগামী দিনগুলো চলুন আমরা একসাথে শান্তিপূর্ণ পরিবেশে আসানসোলের উন্নতিকে উন্নতিকে হাতিয়ার করে আসানসোল কর্পোরেশনের সাথে থাকি, পাশে থাকি। দুর্গাপূজার পর আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন আজ থেকে খুলল, মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসছে আপনাদের কাছে, কি বলবেন? না দেখুন, মানুষ আসছে, আমরা কাজ করার জন্য আবার বসে আছি, আমাদের কাছে আসলে যে কাজ বলছে আমরা সেটা চেষ্টা করছি, আমাদের যেটা ক্ষমতার মধ্যেখানে আছে সেটা করছি,
আমার মনে হয় সেরকমভাবে আসানসোল কর্পোরেশন সুন্দরভাবে চললো বলে এত এত করে এত মানুষের সমাগমের মধ্যেখানে পুজো সুন্দরভাবে পেরোলো, আমাদের আখড়া সুন্দরভাবে পেরোলো এবং আগেকার পরবগুলোও পেরিয়েছে এবং আগামী যে পরবগুলো আসবে সেগুলোও পেরোবে। এবং এখন থেকে আমরা ছটের প্রস্তুতি শুরু করে দিয়েছি, পদ্মপুকুর থেকে শুরু করে একদম যেখানে আমাদের বরাকর নদী পর্যন্ত আমাদের এখন তো ওখানে কাজ শুরু হয়ে গেছে, এদিকে রানীগঞ্জে কাজ শুরু হয়ে গেছে, জামুড়িয়াতেও কাজ শুরু হয়ে গেছে। কোনো জায়গায় কোনো যাতে অসুবিধা না হয়, তবে আমাদের ক্ষমতার মধ্যে যেটা থাকবে আমরা সেটা নিশ্চয়ই করবো।